आलिपुर विजा हाउसे सीबीआई एर हाना আলিপুরের ভিসা হাউসে সিবিআই হানা ব্যাংক জালিয়াতির তদন্তে সিবিআই 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ এবং ব্যাংক জালিয়াতির অভিযোগেই আলিপুরের ভিসা হাউসে সিবিআই হানা 25 জন সিবিআই আধিকারিককে ভিসা হাউসে ঢুকতে দেখা গেছে সিবিআই এর 25 জন আধিকারিক ব্যবসায়ীর নাম ইতিমধ্যে সামনে এসেছে ব্যাংক জালিয়াতির তদন্তে এবার সিবিআই আধিকারিকেরা পৌঁছালো আলিপুরের ভিসা হাউসে 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে আলিপুরের ভিসা হাউসে সিবিআই এর হানা সুব্রত নাথ রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুব্রত ব্যাংক জালিয়াতির অভিযোগে ইতিমধ্যে যে খবর সামনে আসছে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন ভিসা হাউসে কি জানা যাচ্ছে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি কি খবর সামনে আসছে দেখো আবার কলকাতায় সিবিআই হানা যেটা জানা যাচ্ছে যে কলকাতা আলিপুর ভিসা হাউস সিবিআই প্রায় 25 জনের একটি টিম এই ভিসা হাউসের মধ্যে ঢোকে এবং যেটা জানা যাচ্ছে যে এটা একটা ব্যাংক জালিয়াতি করা হয়েছে এবং তারা ঢুকে এখনো পর্যন্ত প্রায় ঘন্টা খানেকের উপর হয়ে গেছে তারা তল্লাশি চালাচ্ছে যেটা জানা যাচ্ছে যে 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতি এতে ধরা পড়েছে এবং সেই কারণেই এই আলিপুরে ভিসা হাউসেই সিবিআই হানা এবং যেটা জানা যাচ্ছে এই ভিসা হাউসের মালিক হচ্ছে বিশ্বম্বর শরণ তাকেই এই কোথায় আছে তিনি কি করছেন কিভাবে ব্যাংকের এই জালিয়াতি করেছে এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে প্রায় 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতি তা সিবিআই তদন্ত করছে ধন্যবাদ সুব্রত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুব্রত নাথ ছিলেন ভিসা হাউসে সিবিআই হানা 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগে ভিসা হাউসে সিবিআই হানা